তাড়াতাড়ি নিয়ে নে। কিছু করেনি মুখ্যমন্ত্রীকে ফোন করো, কথা বললে ভোট তো দেবেন লোকাল ছিল প্রিসাইডিং অফিসার কে আছে? আপনি আছেন? হঠাৎ এই ঘন্টা দেড়েক আগে, তখন প্রায় 8:10-15 বাজে, 15:20, বুথে প্রচুর লম্বা লোকের লাইন, ওরা দেখলো নির্বাচনে জিততে পারবে না মানুষের রায়ে। হঠাৎ করে আমাকে ভেতরে ঢুকে আমাকে মারধর বার করে দিল, আমার এজেন্টকে বার করে দেওয়া, আমার ইলেকশন এজেন্টকে মানে জোর করে এককারী বাহিনী বলছে এই ইলেকশন এজেন্ট গণ্ডগোল পাকাচ্ছে বলে ইচ্ছে করে পুরো প্রি প্ল্যান্ড প্রশাসনের মদত প্রায় কারা করেছে, তৃণমূলের সাদা গেঞ্জি পরে তৃণমূলের লোকজন, তৃণমূল যিনি পার্টিতে নিয়েও দাঁড়িয়েছিলেন পুরোপুরি নেতৃত্ব দিয়ে বার করে দিয়ে ভেতর থেকে আমার এজেন্টকেও বার করে দিয়েছে, ভেতরে মেশিন ধরে দরজা বন্ধ করে ইচ্ছে মতো ছাপা বিজেপির এজেন্টদের সঙ্গে যুক্ত একদম পুরো ছাপ্পা টাপ্পা মেরে, হ্যাঁ আমাকে মেরে চশমা ভেঙে দিয়েছে, বার করে দিয়েছে, পুলিশ সেট দিচ্ছে, সকাল থেকেই বলছে আপনি ভেতরে ঢুকবেন না। অভিযোগ করেছেন কোথাও? আমি তো মৌখিক অভিযোগ করেছি, আমি তো এসডিওকে করেছি, এআরওকে করেছি, সব জায়গাতেই জানিয়েছি।
এখন কি আপনি বাইরেই থাকছেন? বাইরেই থাকছি, যা খুশি করে নিচ্ছে এরা। এখন কি ভোট হচ্ছে না, ভোট বন্ধ আছে? কি ভোট এবার, কি কিসের ভোট হচ্ছে জানি না তো, প্রহসন হচ্ছে ভোটের নামে। আমাকে হারাতে পারবে না এরা, 500-600 ভোটে হারবে, বিভিন্ন ওয়ার্ডেও তাই হচ্ছে। এটা কত নম্বর ওয়ার্ড, কত নম্বর বুথ? কত নম্বর বুথ? তিনবার নির্বাচিত কাউন্সিলর। কত নম্বর বুথ? 111 নম্বর বুথ। আপনি কি তৃণমূলের প্রার্থী? সব অপরিচিত, বাইক নিয়ে সব তো দেখলাম আমাদেরকে, আমরা সুন্দর ঢুকে গেলাম, সিপিএমের কয়েকজন ঢুকলেন, নির্দলের কেউ ঢুকলেন না, এবং সিপিএমের একজনকে বার করলেন, বাকি সিপিএমের দু তিনজন রয়ে গেলেন। হ্যালো, ঠিক আছে, ওদের কোনো ব্যাপার হবে আমি বলতে পারবো না, আমরা আমাদের মতো ঢুকে গেলাম, সব এজেন্ট বসে দিলাম, অন্যান্য জায়গা তো আমাদের এজেন্ট বসে গেছে। এই সমস্ত করার পর আধা ঘন্টার মধ্যে আরও ছেলে এসে প্রায় 80-90টা 100টা ছেলে হটকালি থেকে প্রথম ভাঙচুর শুরু করলো, এবং ওদের কোনো রকম এজেন্ট ঢুকলো না, আমাদের এজেন্টগুলোকে পেটাতে পেটাতে মেরে
তাদের খাবার দাবার জল থেকে শুরু করে এখানে যারা অফিসার ছিলেন পুলিশ ছিলেন সব দেখেছেন, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শিশির বাবু মানে নির্দল ক্যান্ডিডেট এবং রানা দাশগুপ্ত তার চিফ এজেন্ট সামনে থেকে, এবং সবাই দেখেছে যে রানা দাশগুপ্ত হাত মানে হাতে করে ইভিএম ভাঙছে, তুলছে আর ভাঙছে আর লাঠি দিয়ে পেটাচ্ছে। টোটাল 6টা ইভিএম ভেঙেছে, রিপ্লেসমেন্ট করার কাজ চলছে। এটা বিদ্যানিধি হাইস্কুল, এখানে অলরেডি মেশিনগুলো ইনস্টলেশন হয়ে গেছে, কাজ এক্ষুনি শুরু হয়ে যাবে, অন্য জায়গাগুলো তো শুরু হচ্ছে। ওরা আমাদের টোটাল এবারে 1, 2, 3, 4, 5 জায়গায় হলো কি আমাদের ভোট হচ্ছে। এবার দু জায়গাতে একটা করে বুথ পড়েছে আর এই তিনটে জায়গাতে বেশি বুথ। ওরা যেখানে সিঙ্গেল হয়েছে সেখানে কোনো রকম গণ্ডগোল করতে যায়নি, যেখানে বেশি পরিমাণ 3টে 4টে করে রয়েছে সেখানে এসে এই সমস্ত ভাঙচুর করে এটা বানচালের চেষ্টা করলো। এটা এখানে জীবনে এরকম হয়নি, এখানে মানুষ শিক্ষিত, ভদ্র এবং বিচক্ষণ, কাকে ভোট দেবেন না দেবেন তারা চিন্তা করেন। এই প্রথমবার তারা তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তৃণমূলের ছিল ছত্র যা ছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনাদের চ্যানেলের মাধ্যমে। নিয়ে চলে গেল।